অমিনাল আনামে হামুলতা ভরসা। চতুষ্পদ জানোয়ারের মধ্যে কতগুলি হলো ভারবাহী হামুলতান বিষ্ট বার্ডেন, যেগুলো বোঝা বহন করে ফার্সা, এবং কতগুলো বিষ্ণের মতো শুয়ে থাকে মানে ছোট, কতগুলি বড় আর কতগুলি ছোট। তো এই গরু মহিষ উট এগুলো বড়, আবার এই ছাগল ভেড়া এগুলো ছোট। তো আল্লাহ বলেন এই দুই ধরনেরই পশু কুলু তোমরা খাও, মেম্মা রাজাকা কুমুল্লা উয়া হতে যে আল্লাহ তোমাদেরকে জীবিকা দান করছেন তার থেকে তোমরা এগুলি খাও, জবে করো খাও, আল্লাহর নাম নিয়ে জবে করো খাও। বলা তার থেকে ক্ষতি হতে শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। অর্থাৎ শয়তানের অনুসরণ যারা করে তারা মূর্তির নামে কোরবানি জবা করে, স্থাপিত পাথরের উপরে জবা করে, এভাবে তারা আল্লাহর নাম না নিয়ে জবা করে। এই জন্য আল্লাহ বলছে যে শয়তানের অনুসরণ ধরো না করো, আল্লাহর নাম নিয়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আল্লাহ আকবর বলে জবা করবে। ইন্নাহুল আকুম আদুব মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য স্পষ্ট দুশ্মন। তো মুশরিকরা নিজেদের ইচ্ছে মতো পশুকে হারাম করতো, এইটা খাবো না, এইটা খাবো, এইটা পুরুষরা খাবে, এইটা নারীরা খাবে, এইভাবে ওরা কাল্পনিক অনেকগুলা নিজেদের বানানো প্রথা এগুলো ওরা সমাজে বহাল রেখেছিল। এগুলো সম্পর্কে আল্লাহ বলেন সামানিয়াতা আজওয়াজ, আট জোড়া পশু, আট জোড়া, আট জোড়া কি কি দেখেন, মেনাত দন এসনাইন, দন হলো ভেড়া, দুটা ভেড়া দুই, অমিনাল মাঝ এসনাইন দুইটা বকরি ছাগল, দুইটা ছাগল তাহলে এগুলো চার। তো এখন এই যে চারটা, দুইটা ভেড়া দুইটা ছাগল চারটা, আল্লাহ বলেন কুল, আপনি বলেন জিজ্ঞাসা করেন আজ জাকারিন হাররামা আমিন হুসাইন, আল্লাহ তালা এই চারটার মধ্যে পুরুষ দুইটা হারাম করেছে আর নারী দুটা হারাম করেছে, আল্লাহ তো কোনোটাই হারাম করে নাই, সবই হালাল। আম্মাস্তালমাত আলহি আরহামুল হুসাইন, অথবা এই দুইটার নারী অর্থাৎ ভেড়ার ভেড়ি ছাগলের বকরি এদের পেটে যে বাচ্চা সেটা কি আল্লাহ হারাম করেছে, না তাও করে নাই। না বিউ নবী এলমেন, তোমরা জ্ঞানের সাহায্যে জ্ঞানসম্মত উত্তর দাও, ইনকুন তুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু আল্লাহ কোনোটা হারাম করে নাই, কিন্তু মুশরিকরা এগুলো হারাম করত, এইটা খাবো, এটা খাবো না, এটা আমাদের, এটা ওদের, এই ধরনের তারা বলতো। অমেনাল এবেলে এস নাইনে, উট থেকে দুটা, পুরুষ উট উষ্ট্রী এবং নারী উট। অমেনাল বাকার এস নাইনে, গরুর থেকে দুটা, বলদ গরু গাই গরু, এখন এই চারটা। এখন আল্লাহ বলেন কুল, আপনি বলেন জিজ্ঞাসা করেন আজ জাকারিনে হাররামা আমিল হুসাইন, আল্লাহ তালা এই চারটার থেকে পুরুষ দুইটাকে হারাম করেছে, নারী দুইটাকে মহিলা দুইটাকে হারাম করেছে, তা কোনোটাই আল্লাহ হারাম করে নাই। আম্মাস্তামাত আলাই আরহামুল হুসাইন, অথবা এই দুইটির পেটে যে বাচ্চা তারা বহন করে এগুলিকে আল্লাহ হারাম করেছে, না তাও করে নাই। তো আল্লাহ তালা বলেন আমকুন্তুম সোয়াদাই দশাক মূল্য বেহাজা, তোমরা যে এগুলিকে হারাম করো আর বলো যে আল্লাহ বলছে, তাহলে তোমরা জবাব দাও, আল্লাহ যখন এই ধরনের উপদেশ তোমাদেরকে দিয়েছে তোমরা আল্লাহর কাছে কি উপস্থিত ছিলে, তোমাদের সামনে বসে আল্লাহ বলছে এটা যে এইটা হারাম এইটা হারাম, মুশরিকরা যে হারাম করে হালাল জিনিসকে এটার ব্যাপারে বলছে আল্লাহ, যে তোমরা কি তখন আল্লাহর কাছে উপস্থিত ছিলে যখন আল্লাহ এই কথাগুলো ঘোষণা করেছেন, না। ফামান আজলামু মিম্মানে ইফতারা আল্লাহ কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি সেইতে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে, ওরাই হারাম করে নিজেরা আর বলে এটা আল্লাহ বলেছে। আল্লাহ বলে এটা কেন করে, লিউদিল্লান্না আসা বেগের এলম, যে জ্ঞানহীনতা সহকারে তারা মানুষকে বিপদগামী করে। ইন্নাল্লাহ লাহেদিল কওমা জালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনোই পথ দেখান না। আপনি বলেন হে রাসূল কুল, আপনি বলুন লা আজিদু মা উহিয়া ইলাইয়া মুহাররাম আলা ত্বয়ামি ইয়াত'আমুহু, আমি পাই না কিছুই, আমার কাছে যা ওহী করা হয়েছে তার মধ্যে আমি কিছুই হারাম পাচ্ছি না, আলা ত্বয়ামিন খাদ্য গ্রহণকারীর উপরে, ইয়াত'আমুহু যে সে খাদ্য গ্রহণ করে, ইল্লা ইয়াকুনা মাইতাতান যে ইহা ব্যতীত যে যদি সেটা মৃত হয়, মৃত প্রাণীকে আল্লাহ তাআলা খাওয়া হারাম করেছে, আও দামাম মাসবুয়া, অথবা যদি প্রবাহিত রক্ত হয়,
লাহমাল কেন্দ্রের শুকরের গোশত যদি হয় ফাইনাল রেশন এগুলি অপবিত্র এবং এগুলি শরীয়তের সীমা লঙ্ঘন উহিল্লালে গাইরিল্লাহি এবং আল্লাহ ছাড়া অন্য নামে যেটা উৎসর্গ করা হয়েছে সেটা সীমা লঙ্ঘন এবং অপবিত্র তাহলে এই চারটি জিনিস মৃত প্রাণী প্রবাহিত রক্ত শুকরের গোশত শুকরের মাংস আর আল্লাহ ছাড়া অন্য নামে যা উৎসর্গ করা হয় এটা কিন্তু কোরআনে বারবার এসেছে এই চারটি জিনিস হলো একেবারে ডাইরেক্ট হারাম এখন আল্লাহ বলেন ফামানেত তোররা যদি কোনো ব্যক্তি ক্ষুধায় অস্থির হয় গায়রা বাগেন সে বিদ্রোহীও না বলে আদেন সীমালঙ্ঘনকারীও না ফাইন্য রব্বাকা গাফুর রহিম নিশ্চয় আপনার রব তার জন্য ক্ষমাশীল দয়াময় যদি দেখে যে তার প্রাণ বাঁচে না তখন এমত অবস্থায় এই হারাম বস্তু থেকে সে কিছু খেয়ে প্রাণ বাঁচাতে পারবে ওয়ালাল্লাযিনা হাদু হাররামনা কুল্লাযি যুহুরেন আল্লাহ বলেন যারা ইহুদি তাদের ব্যাপারে আমি হারাম করেছি সকল নখর বিশিষ্ট পশু জানোয়ার যেমন হাঁস মুরগি যেগুলো নখ আছে আল্লাহ তাআলা শাস্তিমূলক ওদের জন্য কইলেন তোমরা খাবে না এটা ইহুদিদের জন্য শাস্তিমূলক এটা আল্লাহ তাআলা তাদের জন্য এই যে রাজহাঁস তারপরে পাতিহাঁস মুরগি যেগুলোর পায়ে নখর আছে এগুলিকে ইহুদিদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছিলেন অমেন আল বাকারি আল গানামে হাররামনা আলিম শুহু মাহুমা আর গরু এবং বকরি হতে আল্লাহ বলেন আমি তাদের উপরে চর্বিকে হারাম করে দিয়েছিলাম যে তোমরা চর্বি খেতে পারবে না এটা শাস্তিমূলক ইল্লামা হামালা জুরহুমা হ্যাঁ তাদের পিঠের সাথে মেরুদণ্ডের সাথে যে চর্বিটা লাগা থাকে হালকা এই এটা তোমরা খাইতে পারবে কিন্তু সলিড চর্বি ভালো গরু ছাগলতে এক দেড় মন দুই চার মনও চর্বি হয় তা আল্লাহ বলছেন না এগুলো তোমাদের খেতে দেওয়া হবে না শুধু পিঠের সাথে মেরুদণ্ডের হাড্ডির সাথে জুহুরু হুমা অথবা এই জুহুর মানে পিঠ আবাল হাওয়ায়া অর্থাৎ নারীগুরুর সাথে যদি হালকা চর্বি থাকে তাও মাখতারা তবে আসবেন অথবা হাড্ডির সাথে যদি চর্বি জড়িত থাকে এই হালকা খেতে পারবে কিন্তু সলিড চর্বি তোমরা খেতে পারবে না কেন জালিকা জাজাই না হুম বাগিহিম আল্লাহ বলেন এই শাস্তি আমি তাদেরকে দিয়েছি তাদের বিদ্রোহের কারণে তারা বিদ্রোহী হয়েছে তারা বিদ্রোহী হয়েছে এই কারণে আমি তাদেরকে এই শাস্তি দিয়েছি অন্যালা সাদিকুন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সত্যবাদী আমি সত্য বলি ফ্যান কাজ জাবুকা যদি আপনাকে তারা মিথ্যা সাব্যস্ত করে ফাকুল আপনি বলুন ফ্যান কাজ জাবুকা যদি আপনাকে তারা অস্বীকার করে আপনি বলুন রব কুমজু রহমত ও আসা আপনার রব বড় রহমতের মালিক অলায়ু রাদ্দু বাসুয়ানেল কমের মুজিমিন এবং মুজিম থেকে আল্লাহর শাস্তি কেউ ফিরাতে পারবে না অপরাধীদেরকে আল্লাহ অবশ্যই শাস্তি দেবেন সাকুরুল্লাদিন আশাকু অচিরেই মোশাকরা বলবে লাউসা আল্লাহ মা আশাক না আল্লাহ চাইলে আমরা শরিক করতাম না তা আল্লাহ চাইলে তো কেউ শরিক করতো না সবই ব্যস্ত চলেছেই তো এটা তো আল্লাহ তারা তোমার বিবেক ব্যস্ত করেছে আল্লাহ চাইলে আমরা শরিক করতাম না ওলা আবাও না আমাদের বাপদাদারাও করতো না ওলা হারাম না মেনশাই এবং আমরা কোনো কিছু হারাম করতাম না ওই যে পশু হারাম করে ওরা নিজেরা এটার অবস্থা এটা আল্লাহ চাই বলি আমরা করি কাদালিকা কাদ্দাবাল্লাযিন মিন ক্বাবলিহিম আল্লাহ মানে এভাবেই তাদের পূর্ববর্তীরা এভাবে মিথ্যা কথা বলেছে এটা তাদের মিথ্যা কথা এটা তারা নিজেরা করে আল্লাহ চাই বলে তারা করে তা নয় হাত্তা যাকু বা আসুনা এভাবে শেষ পর্যন্ত তারা অবশেষে আমার শাস্তির স্বাদ তারা গ্রহণ করেছে ফুল আপনি বলুন ফালেন্দা কুম্মেন এলমেন তোমাদের কাছে কোনো এলেম আছে কোনো কেতাব আছে দলিল দস্তাবেজ আছে যে আল্লাহ তাআলা এগুলো তোমাকে করতে বলছে আর তো খুঁজু হুলানা থাকলে সেটা আমার জন্য বের করো নিয়ে আসো কী আছে তোমাদের কাছে দলিল আল্লাহ বলেন এন তাত্তেব নিল্লা জন্না তোমরা ধারণার অনুকরণ করো কোনো দলিলপত্র এর প্রমাণপঞ্জি তোমাদের কাছে নাই এটা কল্পনা ধারণা ইল্লা জন ওয়াইন আনতুম ইল্লা তাকরুসুন এবং নিশ্চয়ই তোমরা শুধু বানিয়ে কথা বলো অনুমান ভিত্তিক কথা বলো তোমাদের এই কথার পিছনে কোনো দলিল প্রমাণ নাই
অনুমান ভিত্তিক কথা তোমরা বলছো। কুল, আপনি বলুন, ফালিল্লাহ হুজ্জাতুল বালেগা, চূড়ান্ত প্রমাণ, হুজ্জাত মানে প্রমাণ দলিল, আর বালেগা মানে চূড়ান্ত, চূড়ান্ত প্রমাণের মালিক আল্লাহ, অর্থাৎ আল্লাহর যে কথা, আল্লাহর যে কালাম, এটা চূড়ান্ত প্রমাণ, এর মধ্যে কোনো ভুল নাই। আর আল্লাহ ছাড়া তোমরা যা বলো এটা কল্পনা, বাজে কথা, বানানো কথা, এগুলি কোনো মূল্য নাই। চূড়ান্ত প্রমাণ হলো আল্লাহর কাছ, আল্লাহর কোরআন। ফালাউ শাহাদাকুম আজমাইন, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে হৃদয় দান করতে পারতেন। কুল, আপনি বলুন, হালিম্মা শোহাদাকুম, তোমরা তোমাদের সাক্ষীদেরকে হাজির করো, তোমরা যে বলো আল্লাহ বলছে, আল্লাহ করতে বলছে বললে আমরা এটা করছি, তোমরা যেটা বলো আল্লাহ বলেন, আপনি ওদেরকে বলেন তো হালুম্মা শোহাদাকুম, তোমাদের সাক্ষী হাজির করো যে আল্লাহ তোমাদেরকে বলছে, কে কে সাক্ষী দেয়, কার সামনে আল্লাহ বলছে বলো। কুল হালুম্মা শোহাদাকুম, আপনি বলুন, তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আসো, আল্লাহ দিনিয়া সাধুনা, যারা সাক্ষী দেয় আন্নাল্লাহ হারামা হাজা, যে আল্লাহ তাআলা এই প্রাণীগুলি হারাম করেছে, বাহিরা, সাইবা, ওসিলা, হামি, এই ধরনের নানা নামে তারা প্রাণীকে হারাম করত। বাহিরা, ওসিলা, মা জাল মেম বাহিরা তোলা সাইবা ওলা হাম, বাহিরা, ওসিরা, সাইবা, হামি, এগুলি সব বিভিন্ন নামের বিভিন্ন পশুকে ওরা হারাম করত, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, ওরা তো মিথ্যাবাদী, এদের সাক্ষী কেউ দিতেও পারে। আল্লাহ বলেন, ফালা শাহিদু ফালা তাশহাদ মাহুম, আপনি যদি, ওরা যদি সাক্ষী দেয় তা আপনি ওদের সাথে সাক্ষী দিবেন না, ওরা দিলে মনে করবেন মিথ্যা সাক্ষী দিচ্ছি। ওলা তাত্তাবে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং তাদের মনের ইচ্ছার অনুকরণ আপনি করবেন না যারা আমার আয়াতগুলকে অস্বীকার করে। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা পরকাল বিশ্বাস করে না, ওহম বি রব্বি মেয়াদিলুন, তারা রবের সাথে অংশীদার সাব্যস্ত করে।